थैंक यू मामा। ও যদি এসে পৌঁছে যায় দেন আমি যাবো এখান থেকে, শুধু শুধু রোদে গিয়ে দাঁড়িয়ে থেকে কোনো লাভ নেই, প্রচণ্ড রোদ আর আমি হাঁপিয়ে গেছি। একবার ফোন করি দেন দেখি ও কোথায় আছে। পরের ফোন বাজছে দেখি। কল করে নি, ঠিক আছে। চলে এসেছে, এসেও দাঁড়িয়ে আছে অ্যান্ড আমি যাচ্ছি। রাস্তায় আবার একটু দাঁড়িয়েছিলাম, মেয়ের জন্য একটা ক্যাপ পছন্দ হয়ে গেল তো ক্যাপটা কিনলাম। অনেকদিন পর একা একা এইভাবে বেরোলাম, তো ও দাঁড়িয়ে আছে আগের মোড়ে অ্যান্ড বাট কাঁচাপাড়ায় যতটা ভিড় থাকার কথা ছিল ততটা কিন্তু ভিড় নেই, একদমই হালকা ভিড়। ও এখন দুপুরবেলা, সেই কারণেও ভিড়টা অনেক কম হতে পারে। আর এর জন্যই আমি দুপুরবেলাটা আর কি এই টাইমটা বেছে নিয়েছি আসার জন্য, যে এই টাইমটা ফাঁকা থাকবে। তো যাই হোক, আগে তার সাথে দেখা করি চলো, দেন গল্প হবে, অনেক আড্ডা হবে তোমাদের সাথে, বান্ধবীর সাথে। সো চলো, ভালো লাগছে ভালো লাগছে, আমি জাস্ট ফোনটা রাখলাম। আচ্ছা এই সেই আর আমি একা যে ও দাঁড়িয়ে আছে আমি যাই না, রাস্তা দাঁড়িয়েছিলাম আমরা এখন এক্সপ্রেস বাজারে ঢুকেছি। আমি বারবারই বলছি, কথা বলছি কিন্তু আওয়াজটা কতটা যাবে আমি জানি না। এখন আমরা এক্সপ্রেস বাজারে ঢুকেছি, পল্লবী দেখছে, তো দেখি কিছু পছন্দ হয় কিনা, যদি কিছু পছন্দ হয় নেব। তো ভেবেছিলাম বোনকে নিয়ে আসবো, বোনের জন্য কেনাকাটা করবো, বাট বোনের শরীর ভালো না বলে আসতে পারলো না। দেখা যাক আমার কিছু পছন্দ হয় কিনা। তো আমাদের অনেক কিছু কেনাকাটা হয়েছে, সাংসারিক পল্লবী আমরা অনেক কিছু কিনেছি। আর আমাকে একটা খুব সুন্দর লিপস্টিক গিফট করে, সেটা বাড়ি গিয়ে দেখাবো, কালারটা এখন দেখাবো। তুমি তুমি ক্লিপ পড়েছো, একটু হাই করে দাও, একটু হাই করে দাও, একটু হাই করে দাও। টাটা।
মামা টাটা বাই 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 টাটা তো ভিতরে ওই দিকটা সাইকে যাবি তা কর ঠিক তাহলে ওই ওইটা খুঁজো নোংরা এখানে রেখে দিয়েছে চলে তো ফোন আমি ভাবছিলাম ওটা খুলতে পারবি না জীবনের প্রথম লাইফে এত অ্যাডভান্স গিফট পেলাম আমি তুই তুই খোল আচ্ছা ঠিক আছে আমি খুলছি এর থেকে বড় বড় লিপস্টিকের সাইজ কি দেবে তোকে এটা বেশি ছোট সাইজটা বড় হয় এটা স্ট্যান্ডার্ড সাইজ দেখি আমি লোটাস এর তুই নেল পলিশ ছিল তোর একটা লোটাস এর নেল পলিশ এখনো ইউজ করি যেটা ও সেই তো দমদমের গাড়ি থেকে আমি দেখতে যাচ্ছি আমি এই কালারটা শেষ হয়ে এই কালারটাই আবার ও আচ্ছা আমার গিফটটা আমি বাড়ি থেকে দেখাবো কারণ ওর গিফটটা ওর ব্লগে তোমরা দেখতে পাবে আমি ট্যাগ করে দেবো অবশ্যই তোমরা পেয়ে যাবে স্যানিটাইজার আমার বড় একটা এত বড় বোতল দিয়ে দিয়েছে তাই জলের বোতল না দিয়ে স্যানিটাইজারের বোতল দিয়েছে আমাদের সেই ডমিনাস দেখ আমাদের ডমিনোজের থেকে আলাদা ব্যাপার আছে মানে আমরা প্রথমে ঠিক করেছিলাম যে আমরা কেএফসিতে গিয়ে খাবো বাট সেটা ক্যান্সেল হয়ে গেল গিয়ে দেখি কেএফসি বন্ধ ওরা আর অর্ডার নিচ্ছে না তোমরা বলো যে তোমরা আমাদের দুজনের ফুড ব্লগিং দেখতে চাও কিনা তবে আমরা ট্রাই করবো তাহলে আমরা দুজন বেরিয়ে এখানে ওখানে খাবো আমাদের তাহলে হবি এটাই ছিল কম কিছু দেয় না না সেই সেই মনে আছে আমি এখানে এসে ভিডিওতে বলেছিলাম হ্যাঁ হ্যাঁ এখানে এসে বলেছিলি যে তখনও ভাবিনি তুই আর আমি এখানে একদিন এখানে ও এখানে আমি ফার্স্ট টাইম অর্ণবকে আমরা মিস করছি ওরা একটা টিস্যু নিয়েছে
ডার্ক চকলেট ওয়ান নট যদি পল্লবীকে অন্যরকম ভাবে দেখতে চাও তাহলে পল্লবীর চ্যানেলে গিয়ে দেখতে হবে। ও অনেক ভালো ভালো টিপস শেয়ার করে, ফোন করিস। হ্যাঁ হ্যাঁ, টোটোতে উঠে পড়েছি, এখন স্টেশনে যাচ্ছি। ভেবেছিলাম টোটো মানে অটোতে উঠবো, ওখানে গিয়ে একসাথে, বাট হলো না, কারণ আমার ট্রেনের টাইম হয়ে গেছে প্রায় 10 মিনিটের মধ্যে আমাকে স্টেশনে পৌঁছাতেই হবে। তো চলো আগে ট্রেনে উঠি। বুঝতে পারছি না ট্রেনে কতটা ভিড় হবে, আসার সময় তো একদমই হালকা ছিল, এখন কতটা ভিড় হবে বুঝতে পারছি না। বাড়িতে এসেছে, অনেকক্ষণ হয়ে গেছে, তো বাড়িতে প্রথমে এসে ফ্রেশ হয়েছি, জেন ঝুমঝুমি কিনে একটু চটকেছি, ওদের সাথে আবার আসলাম কথা বলতে, কারণ ভিডিওটা এন্ড করতে হবে, আমি তোমাদেরকে দেখাবো যে টুকটাক কিনেছি। তো সেরকম কিছু কেনাকাটার নেই, ছিল না, প্ল্যান করেও যাইনি যে এটা কিনবো ওটা কিনবো। তো ছোটো ছোটো জিনিস কিনেছি, প্রথমে একটা কিউট হেয়ার ব্যান্ড কিনেছি, ভীষণ কিউট, আমার খুব ভালো লেগেছে, তো আমিও পরতে পারবো, ঝুমঝুমিও পরতে পারবে, ভীষণ কিউট, তো এটা আমার দেখেই পছন্দ হয়ে গেছিলো। নেক্সট ঝুমঝুমির জন্য একটা হেয়ার ক্লিপ কিনেছি, তো ঝুমঝুমির এবার ম্যাক্সিমাম হলুদ ড্রেস হয়েছে অ্যান্ড পিঙ্ক ড্রেসও হয়েছে, তো তার জন্য আমি এই ক্লিপটা কিনেছি, অ্যান্ড এটার মধ্যে পুঁতি ভেতরে ঢোকানো আছে। তো এরকম ক্লিপটা আমি এর আগে কখনো দেখিনি যে এরকম কাপড়ের ভেতরে পুঁতি ঢোকানো, অ্যান্ড আমি আমার জন্য এটা নিয়েছি, খুব সুন্দর অ্যান্ড কিউট। তো তোমাদেরকে একটু পরে দেখাই কেমন লাগছে। ঠিকঠাক পছন্দ হচ্ছিল না, তো আজকে পারফেক্ট একটা টুপি পেয়ে গেছি, আর অনেক সফট কাপড়ের, তো তার জন্য আমি এটা নিয়েছি, অ্যান্ড এটাও একদম নরম, তো তার জন্য ওটা নিয়েছি, আর ওর একদম পারফেক্ট হয়েছে, বড় হয়নি, একদম মাথার পারফেক্ট সাইজ, আমি ভেবেছিলাম যে বড় হবে মেবি, একদম ঠিকঠাক হয়েছে অ্যান্ড কিউট লাগছে। নেক্সট আমার গিফট দেখাই, অ্যান্ড পল্লবী আমাকে বার্থডে গিফট করেছে, তো এইবার বোধহয় ফার্স্ট আমি আমার জন্মদিনের এত আগে গিফট পেয়েছি। আমাকে গিফট করেছে লোটাসের বাটার ম্যাট লিপ কালার, এর শেড হচ্ছে রোজটা, নামটাই খুব সুন্দর অ্যাকচুয়ালি, এত সুন্দর কালারটা, জাস্ট ওয়াও, অ্যান্ড দেখিয়ে দিই তোমাদেরকে, ভীষণ সুন্দর পিঙ্ক কালার, সেদিন আমি তোমাদেরকে এটা দেখাবো কোনো লোকে অবশ্যই। সো থ্যাংক ইউ পল্লবী, এত সুন্দর একটা দিন আমার সাথে স্পেন্ড করার জন্য, আর গিফটের জন্য অবশ্যই থ্যাংক ইউ বলবো না, কারণ এটা আমার প্রাপ্য, আমার জন্মদিন, আর তোর দায়িত্ব আমাকে গিফট করা বান্ধবী হিসাবে, সো তুই সেটা করেছিস, তো তার জন্য থ্যাংক ইউ বলার কোনো প্রয়োজন নেই, বাট আমার সাথে এত সুন্দর একটা দিন কাটানোর জন্য অবশ্যই থ্যাংক ইউ বলবো, থ্যাংক ইউ, থ্যাংক ইউ সো মাচ। তো আমি খুব টায়ার্ড আজকে, কারণ অনেক দিন পর এত হেঁটেছি অ্যান্ড রোদে ঘুরে বেরিয়েছি, তো সব কিছুর জন্য প্রচণ্ড মাথা যন্ত্রণা করছে, পায়ে ব্যথা করছে প্রচণ্ড, তো তার জন্য আমি ব্লগটা এন্ড করবো, এছাড়াও আর ব্লগটা লেন্দি করতে চাইছি না। সো তোমাদের আশা করি আজকের ব্লগটা ভালো লাগবে, যদি ভালো লাগে তাহলে লাইক করো, শেয়ার করো, অ্যান্ড যারা এখন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করি, সাবস্ক্রাইব করে দিও তাড়াতাড়ি করে। তো টাটা, বাই বাই, ভালো থেকো, সুস্থ থেকো, আমি মিতু, দেখা হবে আবার নেক্সট ভিডিওতে।